এই গাইস, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর দেখতে পাচ্ছ আমি বাইরে এসে গেছি। তো আসলে একটু আগে বনু এসেছে স্কুল থেকে, তো এখনই ও দোকানে বসে আছে আর আমি এবার ঘরে যাব। তো আমাদের সবাই স্নান টান করা শেষ আর মা পুজোটাও দিয়ে দিয়েছি, তো এবার মা রান্না করবে। চলো গিয়ে দেখি কি রান্না করছে মা। তো ডাল ভাজা এটা রান্না করা হয়ে গেছে, ডাল ভাজা এইসব মানে রান্না করা হয়ে গেছে, আর এবার পনিরের কি একটা রেসিপি বানাবে। তো চলো গিয়ে দেখি। কি করছে ও এখানে, কি করছিস? বসে আছি। তো দেখতে পাচ্ছ বনু এখানে বসে আছে, ও স্নান টান করে নিয়েছে আর এবার এসে দোকানে বসেছে। তো এবার আমি ঘরে যাব, গিয়ে দেখবো মা কি রান্না করছে। আর ভাই বসে বসে টিভি দেখছে, চলো গিয়ে দেখি মা কি রান্না করছে। তো এই যে দেখতে পাচ্ছ মা পনিরগুলো কেটে নিচ্ছে। তো এই রেসিপিটা বানানোর জন্য মা টমেটো নিয়েছে আর সিম্পল মশলাগুলো আছে। শিলনুরই কি বাটবে, গোটা জিরা ধনে, দেখতে মা পনিরটা কেটে নিচ্ছে, তারপর রান্না শুরু করবে। আর কিছুটা রান্না করা হয়ে গেছে, শুধু পনিরের রেসিপিটা বানানো বাকি রয়ে গেছে, তো সেটাও হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ মা কড়াইটা বসিয়ে দিয়েছে আর উনুনটা চালানো হয়ে গেছে। তো এবার এবার কি বাটবে, শিলনোড়ে জিরা ধনে, গোটা জিরা আর ধনেগুলো বেটে নেব। গোটা জিরে এটা বাটা হয়ে যাচ্ছে, আর টমেটো কি করবে, টমেটো কেটে দেবে। তো এই যে দেখো মা এখানে কি করছে, গোটা জিরে বেটে নিচ্ছে আর আমি এখানে ক্যামেরা করছি। তো রেসিপিটা রান্না করার পর আমরা খেতে চলে যাব সবাই মিলে। গোটা চিড়িটা বাটা হয়ে গেছে তাই না? আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেলও দেওয়া হয়ে গেছে। তো প্রথমে কি করবে, পনিরটা ভেজে নেবে, হালকা করে ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ মা পনিরগুলো ছেড়ে দিচ্ছে। তো এটার মধ্যে হলদি গুঁড়ো নুন কিছুই দেওয়া হয়নি, এটা হালকাভাবে এভাবেই ভাজা করা হবে, মানে এটাতে কিছুই মানে দেওয়া হবে না, ইউজ করা হবে না। পনিরটাকে শুধু হালকা করে ভাজা হবে, তারপর এটা তুলে নেওয়া হবে। তো দেখতে পাচ্ছ মা টমেটোটা কেটে নিয়েছে। তো পনিরটা নামানো হয়ে গেছে, এবার মা ফোড়ন দিয়ে দেবে তেজপাতা। আর টমেটোটা তো এবার মা মশলাগুলো দিয়ে দিচ্ছে, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, এগুলো কষানো হবে। জিরে বাটা আর দেবো না। তো জিরে বাটাটাও দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে কষানো হবে। তো দেখতে পাচ্ছ ঝোলটাও দেওয়া হয়ে গেছে। পনিরটাও ছাড়া হয়ে গেল, এবার একটুখানি জাল ওঠার পর এটা নামানো হয়ে যাবে, তারপর আমরা খেতে চলে যাব। তো খুবই সিম্পল, ইজি আর অনেকই টেস্টি হবে দেখি বোঝা যাচ্ছে।
আর আমার পনির খেতে অনেকই ভালো লাগে, সবারই, আমার বোনুর ভাইয়ের সবারই পনির খেতে অনেক ভালো লাগে। তো এই যে দেখো, এখানে মা গোটা গরম মশলাটা বেটে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ পুরো জাল উঠে গেছে, এবার মা গোটা গরম মশলা বাটাটা দিয়ে দেবে। তো আমাদের কারি পুরো রেডি, পনিরের কারি, চলো এবার খেয়ে নিই। তো এই যে দেখো, বোনু ভাই ওরা খেতে বসে গেছে। ভাই তো পনির, ভাই তো পনিরটা নিয়েও নিয়েছে। তো ও ডাল ভাজে এগুলো কিছুই নেয়নি, শুধু পনির দিয়েই খাবে বলেছে। আসলে পনির দেখেই ও মানে ভীষণ এক্সাইটেড। আমি তো বলেছিলাম যে আমরা সবাই পনির খেতে অনেকই ভালোবাসি। তো দেখতে পাচ্ছ আর এদিকে দেখো বনু কি দিয়ে খাচ্ছে। কি নিয়েছিস তুই এটা? আমি থুর আর আলু দিয়ে ভাজা। খেয়ে বলো তোমরা কেমন হয়েছে? কেমন হয়েছে? অসাধারণ, খুব টেস্টি হয়েছে। ওরা তো খেয়ে নিচ্ছে, আমি এখনো খাইনি। তো আমি খাবো, তারপর বলবো। আমি বলতে বলতে ভিডিওটাই শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমি দেখে বুঝতে পারছি যে অনেক টেস্টি হবে খেতে। এই দেখো ভাই আমাকে বলছে খাবে খাবে। অনেক টেস্টি হয়েছে। তো ওরা খেতে থাকুক, আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে দিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। এবার আমিও খেয়ে নিই পনির। তো আমি খুবই এক্সাইটেড পনির খাওয়ার জন্য। তোমরা তো জানো আমরা সবাই পনির খেতে খুবই ভালোবাসি। তো বাই।